ভালোবাসার অভিনয় করে ব্ল্যাকমেলিং এর অভিযোগ, থানায় মামলা। ঠিক যেন সিনেমার কায়দায় প্রথমে অভিনয়, তারপর ভালোবাসা। পরবর্তী সময়ে ভালোবাসা গভীর থেকে গভীরতর, তারই মধ্যে শারীরিক সম্পর্ক, তাও আবার প্রেমিকার আড়ালে মোবাইলে রেকর্ড বন্দি। তারপর থেকে শুরু হয় ব্ল্যাকমেলিং এবং পরবর্তী সময়ে প্রতারণা করে সেই মহিলাকে সোনামুড়ার একটি হোটেলে রেখে পালিয়ে যায় যুবক। পরবর্তী সময়ে স্বামীকে ছেড়ে আসা 5 বছর বয়সী সন্তানকে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ এবং সেই প্রতারক প্রেমিক যুবক বাপন মিয়ার বিরুদ্ধে থানায় মামলাও করলেন প্রেমিকা। ঘটনা ত্রিপুরা রাজ্যের বুদ্ধংনগর থানাধীন লাড্ডু চৌমনি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, গত 7 বছর পূর্বে জিবি বাজার এলাকার যুবতীর সাথে বিয়ে হয় লাড্ডু চৌমনি এলাকার এক যুবকের। বিয়ের পর কয়েক মাস সংসার ভালোভাবে চললেও তার মধ্যে সংসারের অশান্তি দেখা দেয়। প্রায় সময় স্বামী মদমত্ত হয়ে তার স্ত্রীর উপর আক্রমণ চালাত। তা নিয়ে এলাকায় দফায় দফায় সালিশি সভাও হয়। তারই মধ্যে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তারপর থেকে সেই নির্যাতনের মাত্রা দ্বিগুণ বেড়ে যায় বলে দাবি করেন গৃহবধূ। তাদের স্বামী স্ত্রীর ঝামেলার সময় গৃহবধূর স্বামীর বাড়ির পাশে এক যুবক প্রায় সময় তাদের ঝামেলার মধ্যে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, কিন্তু তারই মধ্যে যুবক বাপন মিয়ার সাথে সেই গৃহবধূর একটা সম্পর্ক হয়ে যায়। এদিকে গৃহবধূর অভিযোগ, বাপন মিয়া তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার ত্যাগ করে তাকে নিয়ে চম্পট দেয়। আশ্বাস দিয়েছিল তার স্বামীর সংসার ত্যাগ করলে তাকে বিয়ে করবে, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সেই মহিলার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একটা সময় সেই ভিডিওগুলি মোবাইলে রেকর্ডিং করে পরবর্তী সময়ে সেই প্রতারক যুবক বাপন মিয়া ভিডিওগুলি দেখিয়ে তাকে ব্ল্যাকমেলিং করতে থাকে এবং দাবি করতে থাকে 50,000 টাকা দিতে হবে, নতুবা তা সামাজিক মাধ্যমে ছেড়ে দেবে সে। একটা সময় সেই গৃহবধূ তার 5 বছরের সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন। পরে তাকে একটি হোটেলে রেখে বাপন মিয়া সেখান থেকে পালিয়ে যায়। জানা যায় বাপন মিয়া লাড্ডু চৌমনি এলাকায় ইলেকট্রনিকের কাজ করত। এদিকে সেই গৃহবধূ স্বামীর সংসার ত্যাগ করে বাপন মিয়া নামে যুবকের আশায় বর্তমানে নিঃস্ব হয়ে পড়ে। পরবর্তী সবে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বুদ্ধংনগর থানায় প্রতারক বাপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। গৃহবধূর অভিযোগ থেকে আরো জানা যায়, বাপন মিয়া সেই গৃহবধূকে স্বামীর ঘর থেকে এনে হোটেলে রেখে এখন অন্য একটি মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ মামলা হাতে নিয়ে কি ভূমিকা গ্রহণ করে লম্পট বাপন মিয়ার বিরুদ্ধে। যে 7 বছর হয়েছে পরে দিয়েছিলাম, যে আমার আগে জামাই অশান্তি করতো, মারধর করতো, তো আমার লগের বাড়ি পাশের বাড়ি একটা ছেলে হ্যাঁ আমার হেল্প টেল্প করতো বা সাহায্য করতো, করে সেটা এমনি এমনি আন্ডারস্ট্যান্ডিং মানে হ্যাঁ সাথে আমার রিলেশনশিপ হয়ে গেছিলো গা। ওইসে পরে হ্যাঁ আমার ফুসলায় ফাসলায় আমার জামাইয়ের ঘর থেকে নিয়ে আমার যে হের ভালো বিয়ে করবো করে সেটা ফুসলায় ফাসলায় নিয়ে সেটা হের মামার যে শ্বশুরবাড়িতে নিয়ে রাখছে। রাখে সেটা আমার কাছে বিয়ে করবো, বিয়ে করবো করে এখানে ঝগড়া করছে, ঝগড়া টগড়া করে সেটা হ্যাঁ আমার এর সাথে শারীরিক সম্পর্ক করছে, সব কিছু করছে, কইরা সেটা হ্যাঁ ভিডিও বানাইছে, বানাই সেটা হ্যাঁ আমার ওখানে এই ভিডিওটি দিয়া হ্যাঁ আমার ব্ল্যাকমেল করে করে কইরা সেটা হ্যাঁ কো ফেসবুকে ছাড়বো, ইন্টারনেটে ছাড়বো, হ্যাঁ 50,000 টাকা ক্যাশ দিতাম। আমি যেটা শুনছি হ্যাঁ আমার যেখানে ফালাই দিয়ে আইসে একটা গেস্ট হাউসে, হ্যাঁ আমার 7 দিন আসলো আমার সাথে গেস্ট হাউসে থাইকে সেটা হ্যাঁ আমার ফালাই দিয়া হ্যাঁ মাসির বাড়িতে গেছে গা। এটা হলো রানীবাজার, আর একটা আছে রানীবাজার, একটা আছে চন্ডপুর বলদাখালদাই। হ্যাঁ যেটা শুনছি এখানে আছে থেকে যেটা শুনছি এর 4-5 দিনের মধ্যে এর বলে বিয়া ঠিক হয়েছে, অনেক বিয়া যে ঠিক হয়েছে অনেক কেমনে অনেক আনি আইনি আমি নিমু এর বিরুদ্ধে মামলা করবেন। হ্যাঁ মামলা করুন বুদ্ধংনগর থানা। হ্যাঁ নাম কি? হ্যাঁ নাম হলো বাপন, বাপন মিয়া। বাবার নাম? মালু মিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি লাড্ডু সুমনি। হ্যাঁ আমার খারাপ ভিডিও দিয়ে আমার ব্ল্যাকমেল করে 50,000 টাকা ক্যাশ দিতাম, মানে আমি কি করতাম? কি বিয়ের প্রতিশ্রুতি দিছিল আপনারে? হ্যাঁ হ আমার কাছে বিয়ে করবো কয়ে গিয়ে সেটা শারীরিক সম্পর্ক করছে, ভিডিও বানাইছে, ভিডিও আমার দেখাইছে, দেখাইয়া অনেক আমার কইতেছে 50,000 টাকা ক্যাশ দিতাম। আপনি বিয়ে কত বছর হয়েছিল? আমার বিয়ে হয়েছে 7 বছর হয়েছে। ছেলে মেয়ে ছিল আপনার আগে? হ্যাঁ হ আমার একটা ছেলে আছে, সে সব জানে, সে জানি না শুনলো আমার আমার সাথে রিলেশনশিপ করছে। আপনার স্বামীর বাড়ি কোন জায়গা? আমার স্বামীর বাড়ি হলো লাড্ডু সুমনি। এখন আপনি কি চান? আমি আইনে নিমোহনে বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।